চালকের ভুলেই ব্রাহ্মণবাড়িয়া কসবা এবং রংপুর এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত 16 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 100+ যাত্রী। সোমবার দিবাগত রাত 2:45 দিকে কসবায় মন্দবাগ নামক স্থানে তূর্ণা, নিশিতা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে মর্মান্তিক এই দুর্ঘটনাটি চালকের ভুলের কারণেই হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে উদয়ন এক্সপ্রেসের এক যাত্রী জানান, তাদের ট্রেনটি লাইন ক্রস করছিল, ওই সময় দ্রুত গতিতে এসে তূর্ণা নিশিতা ট্রেনটি ধাক্কা দেয়। তবে সামনের বগিতে তাকায় তারা কেউ হতাহত হয়নি। পেছনে জ এবং নিয় বগি সহ আরও কয়েকটি বগির যাত্রীরা বেশি আহত হয়। মন্দবাগ এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা গভীর রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, ঘর থেকে বের হয়ে দেখি কান্নার শব্দ, এখানে সেখানে ছিটকে পড়ে আছে নারী পুরুষ শিশু সহ বিভিন্ন বয়সের মানুষের মরদেহ, এলাকার সবাই বেরিয়ে আহতদের উদ্ধার করার চেষ্টা করি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত ও দৌলা কানো একই কথা জানিয়েছেন। তূর্ণা নিশিতার এক যাত্রী বলেন, উদয়ন এক্সপ্রেস অন্য লাইনে ঢোকার আগেই বিপরীত দিক থেকে তূর্ণা নিশিতাকে ধাক্কা দেয়, এতে 3টি বগি দুমড়ে মুচকে যায়। এ সময় আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম, তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে পড়ি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উল্লাপাড়া স্টেশন মাস্টারের একটি ছবিকে কেন্দ্র করে চলছে জোর আলোচনা। স্থানীয়রা মনে করছেন এর সাম্প্রতিক দুর্ঘটনার সময়কার, এটি স্পষ্ট কর্তব্যরতদের গাফিলতি। ছবিটি কোথায় দেখার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নয় তদন্ত কমিটি। স্টেশন মাস্টার দাবি করেছেন, কখনো কখনো ক্লান্তিতে চেয়ারে গা হেলিয়ে দেই, ছবিটি দুর্ঘটনার দিনের নয়। কর্মরত অবস্থায় উল্লাপাড়া স্টেশন মাস্টারের ঘুমিয়ে পড়া আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবির দিনকাল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, পেছনের গড়ির কাঠাও মিলে যাচ্ছে সাম্প্রতিক দুর্ঘটনার সময়ের সাথে। স্থানীয়দের অভিযোগ, সেদিন কর্তৃপক্ষের অবহেলার কারণেই দুর্ঘটনার কবলে পড়েছিল রংপুর এক্সপ্রেস। একজন প্রত্যক্ষদর্শী জানান, তখন স্টেশন মাস্টারের রুমে ম্যানুয়াল ঘড়িটির টাইম ছিল দুপুর 2:03 এবং স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাটি ঘটেছে 2:05-7 ভেতরে, অর্থাৎ ঘটনাটি ঘটার 4 মিনিট আগে স্টেশন মাস্টার ঘুমিয়ে পড়েছিলেন। এলাকাবাসী আরও অভিযোগ করেন, ট্রেন দুর্ঘটনা হওয়ার পর লোকজন স্টেশন মাস্টারের রুমে এসে দেখলেন তিনি ঘুমন্ত অবস্থায় আছেন। স্টেশন মাস্টারের দাবি, ক্লান্তিতে অনেক সময় চেয়ারে গা হেলিয়ে দেন, বিষয়টি এড়িয়ে যান ঠিকই, তবে কর্তব্য অবহেলার অভিযোগ অস্বীকার করেন। তবে তদন্ত কমিটির সদস্যরা জানালেন, ভাইরাল ছবিগুলো আমলে নিয়ে অনুসন্ধান চলছে, ছবির দিনক্ষণ খতিয়ে দেখছে পশ্চিমাঞ্চলে রেলওয়ে। গত 14 নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে ইঞ্জিন সহ রংপুর এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়, যা এক দশকের ভয়াবহতা ও রেল দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়া কসবায় দুই ট্রেনের সংঘর্ষে ঘটনাটি ঘটে। ট্রেন দুর্ঘটনার আরও কয়েকটি খবর, দূরের যাত্রায় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যর কথা ভেবে বেশিরভাগ যাত্রী বেছে নেন রেলকে, তবে এই পথে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে কম। তবে গেল কয়েক দশকে কয়েকটি মর্মান্তিক রেলের এই সুনামকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মতোই দুই ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে 2010 সালে। নরসিংদীতে চট্টগ্রামগামী মহানগর গদলির ইঞ্জিন উঠে যায় ঢাকাগামী মেল ট্রেনের উপর, নিহত হয় চালক সহ মোট 12 জন।